হ্যালো ফ্রেন্ড, সরস্বতী ছানা পোনা ঘরে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, সব সময় ভগবানের কাছে কামনা করি। তো আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন বাজে 9টা। তো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, আজকে রবিবার, মানে বুঝতেই পারছো মেয়ে উঠে গেছে, পড়তে বসে গেছে। তো আমিও একটু কিছুটা কাজ ছিল সেটা করে নিয়েছি। তো এখন বাসি কাপড় আমাদেরকে চেঞ্জ করতে হয়, তো বাসি কাপড় চেঞ্জ টেঞ্জ করে একদম তোমাদের সামনে আসছে। আজকে কি রান্না হচ্ছে আর কি কি করছি, তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো বিছানার যে অবস্থা, এখনো পর্যন্ত কম্বল আমাকে সরাতে দেয়নি, দেখাচ্ছি দাঁড়াও। এটাকে বিছানার চাদরও চেঞ্জ করতে হবে। এখন এগুলোকে সব ক্লিন করব, তো তার আগে ফ্রেশ হয়ে আসি তারপরে। তো এই যে দেখছো, ছেলে চা খাচ্ছে, এই যে আমিও চা, আর মেয়ে দেখো ওই ঘরে পড়ছে, এই যে মেয়ে পড়ছে। আর এই যে চা, আমি কানেরটা কালকে খুলে রেখেছি, দেখো ব্যথা ব্যথা আছে, কানেরটা পরব। আর বর বাজার থেকে কি নিয়ে এসছে, রবিবার আছে আজকে, রবিবার তো মাংস ঝোল আর ভাতই করবার কিছু। ও মোচা নিয়ে এসছে, আমার বর তো বলছে মোচা ছাড়াবো কিনা। তো চলো চাটা খেয়ে নি, তারপরে আনাজগুলো কেটে নেব, কি কি করব তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চাটা খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি বিছানাতে, আর রান্নার মোটামুটি ভাত বসিয়ে দিয়েছি, এখনো সবজি কাটতে বাকি আছে। আর কালকে বরের ঘরটা পরিষ্কার করেছি, মেয়ে তো ওখানে পড়ছে, তো আমি এই যে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। কবে যে এটা আমি ঢুকাবো বুঝতেই পারছি না, বুঝতে পেরেছি তো? এই যে আমার ছেলে, যাও তুমি পড়ো, আমার ছেলে পড়তে পড়তে চলে এসেছে। তো আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আর হয়তো আমি সোম কি মঙ্গল বা ডাক্তারের কাছে যাব, আমার শরীরটা ভালো নেই। তো কি হয়েছে সেটা ডাক্তার দেখিয়ে আসার পর তোমাদেরকে জানাবো। তোমরা হয়তো অনেকজনই ভাবো যে আমি আমি অনেক হাসি খুশি থাকি, অনেক ভালো থাকি। তো অবশ্যই সত্যি আমি হাসি খুশি থাকি, ভালো থাকি। তো তার পেছনে একটা কারণ তো অবশ্যই আছে, তার মনের মধ্যে, সেটা তো আর বাইরে প্রকাশ হয় না। তো কিছু কিছু জিনিস থাকে যা মনের মধ্যেই থাকে, সেটা তো আমি আগে দেখিয়ে আসি। তো আজকে হয়তো, মানে আজকে যাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে আর হবে না, সোমবার নাহলে মঙ্গলবার যাব, বর নিয়ে যাবে। অনেকদিন ধরেই ভুগছি আমি এটা, আজ মোটামুটি 7 বছর হয়ে গেছে। ছেলে যখন, মেয়ে যখন 3 বছর তখন আমার এটা হয়েছিল। তো চলো ডাক্তার টাক্তার দেখিয়ে আসি, তারপরে তোমাদেরকে জানাবো। তোমাদেরকে না জানালে তো আমার কিচ্ছু না। তো এখন চাদরটাকে তুলে নিচ্ছি। তো দেখো বিছানার চাদর আমি চেঞ্জ করছি, আর আমি সবসময় পুরাতন একটা চাদর কি বলতো গদির মধ্যে দিয়ে রাখি, তাহলে গদিটা খারাপও হয় না আর গদিটা খুব ভালো থাকে। তো আমার দুটো ঘরেই সেম এরকম একটা করে পুরাতন চাদর দেয়া আছে, আর তার ওপরে আমি নতুন চাদরগুলো পাতি, মানে যেরকম ঘরে পাতি সেই চাদরটাই পাতি, তাহলে কি বলতো গদিটা খুব ভালো থাকে। তো চলো এখন আমি খুব সুন্দর করে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, তারপরে কি করছি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বিছানা পরিষ্কার হয়ে গেল, কাস্তেও দিয়ে দিয়েছি, আর এই যে এখন মাংসের জন্য এই করছি, আলু কাটছি। আর আদা রসুন একটু বেশি করে বেটে রাখবো, তার কারণ হচ্ছে ঘুগনি বানাবো রাত্রেবেলাতে, একটু ছোলা একটু মটর ছিল সেটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেটা ঘুগনি বানাবো, দেখি কতটা সময় লাগছে, না হলে বিকেলে বানাবো। তো মাংসের জন্য আলু কাট কেটে নিচ্ছি, আর কিচ্ছু করবো না। বর দেখছি উচ্ছে ভাজা কেটে রেখেছে, তো উচ্ছেটা ভাজবো আর মাংস, আর কিচ্ছু না।
তো আমার সঙ্গে থাকো, আমি এখন ঝটপট করে কেটে দিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, এদিকে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি, আমার ভাত রেডি। আর এই দেখো কত মশলা ই করেছি, এগুলোকে এখন মিক্সিতে পেস্ট করব। পেঁয়াজও কেটে রেখেছি, আর এই দেখো চিকেন, আর এই যে দই, তো দই দিয়ে চিকেনটা মাখবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো আলুটা ভাজছে, এই যে এখন দই আর চিকেনটাকে মেখে নেব। আর রবিবার মানে কি বলো তো, আর মাংস তো আমরা ভালোই ভাসি খেতে। আর ছেলের জন্য থ্যাংক পিস, ওর বাবা তো নিয়ে আসবে, ও কিছু নেবে না, শুধু একটা থ্যাংক পিস, একটা থ্যাংক পিস হলেই হয়ে যাবে। ডাটা ছিল, ভাবছিলাম একটু ডাটা সর্ষে করবো, আমি ভাবলাম কেউ খাবেও না, ফালতু পড়েই বা কি হবে বলো, তার থেকে বরঞ্চ কালকে করব। তো দেখো আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আর এই যে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর জামাগুলো তোলা হয়ে গেছে, এখন আমি চলে যাব ভাজ করতে। আর একটা মিডিয়াম আছে রেখে দিয়েছি। জামা কাপড় একদম, আমি একদম ভাজ টাজ করে চলে এসেছি। আর পেঁয়াজটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দেবো, তারপরে হলুদ লবণ দেওয়ার পর এটা হাই ফ্লেমে ভাজতে দিয়ে দেবো, তারপরে আমি চলে যাব জামা কাপড় মেলতে। এই তো কাজ বলো, সারাদিনই টুকটুক করে কাজ করেই যাচ্ছি। জামা টামা মেলে দিয়ে চলে এলাম, আর এই দেখো যে মশলাটা, এখানে আদা, আর এখানে আছে রসুন, আর কাঁচা লঙ্কা আছে, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এখন আমি এটা এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। আর আমি মাঝে মাঝে তো তোমাদেরকে চিকেনের রেসিপিটা দেখাই, তো সেরকম ভাবে আজকে যেভাবে বানাচ্ছি তো সেটা ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করে দিই। এবার আমি দেখো এই যে ভেজে রাখা আলু, সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা রেখে দেবো, তারপরে যখন লুকটা আসবে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে বড় কেটে রেখেছে উচ্ছে, এটাকে এখন ভাজবো। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সান টান করে চলে এসেছি। আর আমাদের ওয়েদারটা আজকে সত্যি খুব সুন্দর, পুরো মেঘলা মেঘলা, ছেলে মেয়ে সবাই খেতে বসে গেছে, আর এখন আমি যাব খেতে। আর অনেকটাই কাজ করতে হয়, বুঝতেই পারছো, সারাদিন টুকটাক করে করতে করতে না আমার পুরো হিমশিম খেয়ে যায়। তো আজকে শাড়ি পরিনি, আজকে নাইটি পরেছি। তো চলো এখন খেতে যাব, কী কী রান্না হয়েছে সেটা তো বলেছি, তো আর একবার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো এই যে খেতে বসে গেছি, বাচ্চারা বর সব খেয়ে নিয়েছে। এখানে দেখো উচ্ছে আলু ভাজা, চাটনি, একটা পেঁয়াজ, আর এখানে আছে চিকেন। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড। তো আমি এখন খাওয়াটা স্টার্ট করি।